কঠিন তো আমার জন্য আজ নিজের প্রাণকে বিসর্জন দিয়েছি কেন আমাকে কথা দিয়েছিল রে যাদবন্তরে কেন আমাকে কথা দিয়েছিল ওরে লঙ্ঘা লক্ষ্মীন্দর আমার আর কোনোদিন ভালো হবে না আর ভালো হবে না নেই মন্ত্র শক্তি এই পৃথিবীতে সবাই কেড়ে নিয়ে গেছে বনসা এখন আমি কি করি লঙ্ঘা আমাকে উপায় বলে দে সদাগর মশাই যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না তাই আপনার পুত্র এই দুনিয়ার মায়া মমতা ছেড়ে চলে গেছে বহু দূরে এই পুত্রকে কোলে নিয়ে কাঁদলে আর কোনোদিন আপনাকে বাবা বলে ডাকবে না সদাগর মশাই আর বাউক সারা দেবে না আমি কি করবো লেগা লক্ষ্মীন্দরকে নিয়ে আমি কি করবো এবার কি করবেন সদাগর মশাই এই মৃত্যুদেহ ঘরে রাখি কোনো লাভ হবে না চলুন ওই তো আপনার হাতে লাগানো কাষ্ঠের বাগান সেই কাষ্ঠের বাগানে গিয়ে শাল চন্দনের কাষ্ঠ কেটে ওই গঙ্গরের ঘাটে চিতা নির্মাণ করি আর সেই চিতাতে আজ ভাগ্যহীন পিতা হয়ে নিজের সন্তানকে নিজ হাতে জ্বালিয়ে দিতে চলুন সদাগর তুই ঠিক বলেছিস তুই ঠিক বলেছিস কে আছে আমার চাম্পক নগরে একমাত্র বেঁচে আছি আমি হতভাগা পিতা আপদে বিপদে সঙ্গ দিয়েছিস তুই এছাড়া আবার কে আছে আজ নিজে পিতা হয়ে পুত্র লক্ষ্মীন্দরের সৎকার করব এর চেয়ে কি আর ভাগ্য ভালো হতে পারে চলুন সদাগর মশাই আর তো কেউ নেই চাম্পক নগরে ওই কাষ্ঠের বাগানে কাষ্ঠ কেটে এবার নিজের সন্তানকে নিজ হাতে অগ্নি চিতায় জ্বালিয়ে দিতে হবে দেখলেন ওই বৃক্ষের ডালে বসে কত সুন্দর সুন্দর কোকিল ডাকছে তারা যে গুনগুন গান গাইছে ওই পাখিদের বল এই বাগান ছেড়ে অন্য বাগানে চলে যেতে এই বাগানের ডাল কেটে আমরা পুত্র লক্ষ্মীন্দরের সন্তান করব এই গঙ্গরে বলুন সদাগর মশাই আপনার পুত্রকে দাহন করার জন্য এবার আমি এই বাগানে কি কি কাষ্ঠ কাটব ও কি ও কাষ্ঠ ¡Gracias!
তাই বলুন সদাগর মশাই এই কাষ্ঠ গাঙ্গুলিয়ার ঘাটে নিয়ে গিয়ে কি করবে কি করব সদাগর মশাই ওই গাঙ্গুলিয়ার ঘাটে ভাই মারো চিতা গঙ্গার জলে ভাই মারো চিতা গাঙ্গুলিয়ার ঘাটে ভাই মারো চিতা গঙ্গার জলে ভাই মারো তাই বলুন সদাগর মশাই আমি তোকে যা বলেছি ভাই আমার আমি পালন কর দিয়ে চ আমি তাই করবো সদাগর মশাই এই বাগানে গাছটা কেটেছি এই কাষ্ঠ নিয়ে যাব গাঙ্গরীর ঘাটে ওই ঘাটে চিতা সাজিয়ে আজ নিজের সন্তানকে আমরা নিজ হাতে তাকে আমরা জ্বালিয়ে দেব বাবা কে বাবা বাবা বলে ডাকছে চিনা গলার কণ্ঠস্বর কেউ তো নেই সদাগর মশাই কে আসছে কে অদূর থেকে ডাকলো বাবা বলে আমাদের ঘরে কে আছে আর বাবা বলার মতো আমাদের ঘরে যে কেউ নেই বাবা বল সদাগর মশাই কি ডাকে আপনাকে বাবা বলে কে অন্য কেউ নেই সদাগর মশাই আপনার ছোট বৌমা এসেছে কাষ্ঠের বাগানে যাকে বাবা বলে কি করছো বাবা আমরা কি করছি মা ওরে লেঙ্গা তাই বলুন আমার বৌমা শুনতে চেয়েছে এই নানা রকম কষ্ট কেটে আমরা কি করবো আমি বলতে পারছি না ভাই বৌমাকে বলে দে মা গো যে আমাদের আদরের সন্তান ছিল সে ছিল তোর স্বামী তাই তো আমাদের সন্তান আজ সর্পাঘাতে মৃত্যু হয়ে গেছে তাই তো কাষ্ঠের বাগানে আজ আমরা নানা রকমের শাল চন্দনের কাষ্ঠ কেটেছি এই কাষ্ঠ নিয়ে যাব ওই গাঙ্গরীর ঘাটে সেই গাঙ্গরীর ঘাটে চিতা সাজিয়ে আজ আমরা চণ্ডাল সেজে আমরা নিজের সন্তানকে আমরা নিজ হাতে তাকে জ্বালিয়ে দেব তোর কাকুমনি ঠিক বলেছে রে মা তোর কাকুমনি ঠিক বলেছে রে বাবা বাবা যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না তুই ঘরে ফিরে যা মা আমাদের কাজে তুই বাধা দিস রে মা তুই বাধা আমি যে তোমাদেরকে এই কাজ করতে দেব না বাবা তবে কি করবি কি বলতে চাস বৌমা তুই আমাকে বল গাঙ্গরিয়ার জলে যাবো বাবা কোথায় আমরা সেই অসার পথে ওরে লেঙ্গা
তাই বলুন শ্রোতা যার স্বামী মরে যায় স্বামী শোকে কেঁদে কেঁদে স্মৃতি শক্তি হারিয়ে ফেলে বউ আমার পাগল হয়ে গেছে তুই যা বউকে ভিতরে নিয়ে যা আমাদের কাজে যেন বাধা না বৌমা ঠিকই বলেছে সদাগর মশাই হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে এর আগে আপনার আরো ছয় ছয়টি পুত্র মৃত্যু হয়ে গেছে আপনি নিজে হাতে বিসর্জন করেছেন গম্বরার ঘাটে আপনার ঘরে আরো ছয় ছয়টি বৌমা বিধবা হয়ে আছে কেউ বাধা দেয়নি শুধুমাত্র এসেছে কাস্তেল বাগানে আপনার ছোট বৌমা যে তার স্বামীকে অগ্নিচিতায় জ্বালিয়ে দিতে দেবে না আপনার হাতে পায়ে ধরছে আপনি একবার ভেবে দেখুন সদাগর মশাই আপনার পুত্রকে গঙ্গরীর ঘাটে অগ্নিচিতায় জ্বালিয়ে দেওয়া হরে গঙ্গার জলে তাকে ভাসিয়ে দেওয়া এই দুটো একই সমান সদাগর মশাই একই সমান এক হলো অগ্নিদাহন আরে গঙ্গা দাহন শাস্ত্রে বলেছে এক নেই করো অগ্নিদাহন দ্বিতীয় তো হয় গঙ্গা দাহন আমার ছয় বৌমারা রয়েছে তারা তো আজও পর্যন্ত কেউ বলেনি যে মৃত্যু স্বামী অজানার পথে ভেসে যাবে এই ছোট বৌমাকে আনার আগে আমি সতীর পরীক্ষা করেছি সেই বৌমা চেয়েছে তার স্বামীকে নিয়ে ভেসে যাবে আমি আর বাধা দেব না আমি বৌমাকে কথা দিচ্ছি ওরে বৌমা তোর স্বামীকে নিয়ে আমি ভাসিয়ে দেব মা আমি তোকে কথা দিলাম একটা মৃত মানুষের সাথে একটা জীবিত মানুষ কি করে ভেসে যাবে তোর কি প্রয়োজন এই তোর বুড়ো বাবাটাকে বললে মা কিছু পরিচয় নেই তেমন আমার শুধু একটি জিনিস লাগবে বাবা বলো মা তুমি শুধু ওই মালাকার কিনে দাও বাবা মালাকার মালাকার এনে কি হবে বৌমা ওই যে দেখতে পাচ্ছ তোমার কলের বাবা সেখান থেকে পাঁচটি কলার গাছ নিয়ে পাঁচটি কলার গাছ কি করবি বা আমি তোকে যেহেতু কথা দিয়েছি রে মা আমি তোকে আর কিচ্ছু বলবো না এই সুন্দর করে গড়িয়েছিলাম এই কলার বাগান এই কলার বাগানে রেখে আমার কি লাভ হবে এই কলার বাগান কেটে তোমরা তছনছ করে দাও আমি নিজে যাচ্ছি মালাকারের কাছে মালাকারে সে কি কাজ করবে ওই তোর কাকুমনিকে বলে দে রে মা তোর কাকুমনিকে হে মাগু তোর শস্য পিতা চলে গেলে মালাকারের কাছে তাই তো মালাকারকে পাঠিয়ে দিবেন এই কলার বাগানে এবার বল সেই মালাকার কি করবে কলার বাগানে গিয়ে মাগু ও বাবা জানো কাকু বলে কলা গাছে বাবা আনো Oh,
বেছে বেছে কি বাবা গো কাটা কলার গাছ বাগানের ভিতর তাই তো মালা খার এবার কলার বাগানে কি কি কলার গাছ কাটবে মাগু চিনি কাটো বাবাইয়ার চম্প পানি কাটো বাবাইয়ার মধু চিনি কাটো বাবাইয়ার চম্প পানি কাটো বাবাইয়ার মধু বাবা গো কাটো কলার গাছ বাগানের আর কি করবি মালাকার মাগু গড়া কাটো বাবাইয়ার মাপিয়া কাটো বাবাই আর কি করবে ওই মালাকার মাগো সেগুলো কেটে যে ভুরার উপর একটি চিত্র লিখতে হবে সেই ভেলা তৈরি করে ভেলার উপর চিত্র বললে হত ভাগে বাবু ওই মালাকার কি চিত্র অঙ্কন করবে ভেলার উপরে কাকু বলি লেখো বাবা আরো আর কি করবে মালাকার মাগু হস্তি লেখো বাবাইয়ার ঘর ওর স্বামী কে লেখো মোর হস্তি লেখো বাবাইয়ার ঘর ওর স্বামী কে লেখো মোর বাবা গো লেখো চিত্র আর কি করবে মালাকা শ্বশুরের লেহেকো হেমস্তার আমার Thank you.
আবারও লেখিও ভালো কি বাবা গো লেখো চিত্র মনুষ্যের উপর আর কি লিখবে মালাকার মানু আর শুধুমাত্র একটি কাজ করতে হবে কাকু আর কি কাজ করবি মালাকার চারি নিকে চারি কোনা এই মালাকার সুন্দর ভেলা বানিয়েছি এই ভেলাখানা সুন্দর হয়েছে সদাগর মশাই কি সুন্দর সুন্দর চিত্র আঁকি দিয়েছি চিত্রগুলো দেখুন সদাগর মশাই কত ঝলমল ঝলমল করছে কিন্তু আমি কি দেখতে পাচ্ছি লেখা কি দেখেছে চারদিকে চারটি কোণা মধ্যে দিয়েছে এক সর্পের ফোনা যে আমার চিরশত্রু হয়েছে আমার বংশকে ধ্বংস করেছে সেই সর্পের ফোনা কেন দিয়েছে ভেলার উপরে এই সর্পের ঘোড়া ভেঙে দাও এই সর্পের ঘোড়া তোমরা ভেঙে দাও আমি দেখতে চাই না এই সর্পের ঘোড়া আমার সাত পুত্রকে খেয়েছে আপনি তো বহুমাত্র কথা দিয়েছেন তার কাজে বাধা দেবেন না তাই মালাকার ভেলা কলার গাছ কেটে ভেলা নির্মাণ করেছে ভেলার দিকে দিয়েছে চারটি কোণা আর মাথায় দিয়েছে তার সর্পের ফোনা কেন কেন ওই সর্পের ফোনা দিয়েছে ভেলার উপরে কেন দিয়েছে এই ভেলায় ভেসে যাবে আপনার বৌমা সাগরের জল দিয়ে দিনের পর রাত রাতের পর দিন তবেই সারা পৃথিবীর মানুষ সকলেই জানতে পারবে যে ওই সর্পই আপনার বংশকে ধ্বংস করেছে আমি যেহেতু বৌমাকে কথা দিয়েছি আর ভেঙে দেব না আর আমি ভেঙে যাব না আর কি কোন কাজ বাকি আছে লেগা তুই আমাকে বল আছে এখন একটি বড় কঠিন কাজ বাকি আছে সদাগর মশাই আরো একটি বড় কাজ বাকি আছে এমন কি বড় কাজ বাকি আছে লেগা দেখতে পাচ্ছেন সদাগর মশাই আগামীকালই আপনার বৌমার নববধূ সেজে এসেছে আপনার ঘরে দেখুন তার সারা শরীরে অষ্ট অলঙ্কার ঝলমল করছে সীমান্তে সিঁদুর দুহাতে শঙ্খমলয় পরনে আছে বিবাহিত রঙিন শাড়ি এবার কি করতে হবে সদাগর মশাই জানি করতে হবে বৌমার সীমান্তের সিঁদুর মুছে ফেলতে হবে দুহাতের শঙ্খমলয় ভেঙে দিতে হবে বৌমার সারা শরীর অষ্ট অলঙ্কার খুলে নিতে হবে বৌমার ওই রঙিন শাড়ি খুলে নিয়ে তাকে সাদা শাড়ি পরিয়ে দিয়ে তাকে যে বিধবা সাজিয়ে দিতে হবে সদাগর বৌমা তোর কাকু মনে ঠিক বলেছে রে মা ঠিক বলেছে এই তো সমাজের নিয়ম যার স্বামী মরে যায় তার গায়ে অষ্ট অলঙ্কার শোভা পায় না কারণ আমি দেবী তো এই সিঁথিতে সিঁদুর কে দেখবে তোর দু হাতে শঙ্খমালায় শোভা যে দেখার মতো ছিল সে যে আর বেঁচে নেই রে মা এই বৌমায়ের অষ্ট অলঙ্কার তো আমি খুলতে পারবো না তুই কি খুলতে পারবি আমিও পারবো না সদাগর মশাই কে কে সাজিয়ে দেবে আমার বৌমাকে
কে সাজিয়ে দেবে আছে সদাগর মশাই আপনার ঘরে আরো 6 6 টি বৌমা বিধবা হয়ে আছে সেই বৌমাদেরকে একবার আপনি ডেকে নেন সদাগর মশাই আপনি আদেশ দিবেন ওই বড় বৌমারা এসে এই ছোট বৌমাকে ওই হতভাগীকে তাদের মধ্যে তাকে বিধবা সাজিয়ে দিবে সদাগর মশাই ঠিক বলেছি তারা তো এখানে আসতে পারবে না লেঙ্গা ওই লক্ষীন্দরের মিতুর কথা শুনে নিজে নিজে স্বামীর কথা মনে পড়েছে তারা ওই ঘরের কোণে বসে টুকরে টুকরে কাঁদছে তারা তো এখানে আসতে পারবে না তাই যদি না হয় সদাগর মশাই আপনি আদেশ দিন বৌমাকে পাঠিয়ে দিন ওই শিবের মন্দিরে এবার ওখানে বৌমা সব কিছু অলঙ্কার খুলে রেখে দিবে সদাগর মশাই তবু আমি ডেকে দিচ্ছি দেখি আমার বৌমারা যদি কেউ আসে অরে বড় বৌমা